আলাইকুম দশক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজ আমরা এসেছি কেনীগণ এক বেদে পলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে এক বেদে নারী বসে আছে তো আমরা তার জীবনের গল্প জানবো তো দশক আপনারা এর আগে দেখেছেন যে নারীর কয়েকটি ভিডিও আমরা করেছি তো এখন আমরা আবার এসেছি যে এখন তিনি কেমন আছেন বা কিভাবে আছেন বা তিনি বিয়ে করেছেন কিনা তো আমাদের অনেকেই অনেক ভাইরা জানতে চেয়েছে যে আপটে কি বিয়ে করেছেন যে রাধিকা আপুকে আমার খুব পছন্দ হয়েছে তাকে তিনি কি বিয়ে করেছেন বা করবে কি না তো সেটা জানার জন্য এসেছি আমরা আজকে যে আপু কি এখনো বিয়ে করেছেন বা তিনি কি বিয়ে করবেন কি না তো সে বিষয়ে বা এখন তিনি কিভাবে জীবনযাপনটা করছেন তো সে বিষয়ে আজকে আমরা তার কাছ থেকে জানতে চাইব আপু আসসালাম আলাইকুম আপু আপনার নামটা কি রাধিকা আচ্ছা নামটা খুব সুন্দর আপু তো আপনি এখন কেমন আছেন মাদ্রাসায় ভর্তি করিয়েছেন তাহলে আচ্ছা তো আপনার ভাই এখন মানে মাদ্রাসা পরে কি নিয়ে পড়াশোনা করছে আর কি মাদ্রাসায় হাফিজি লাইনে আচ্ছা তো আপনার কয় ভাই বোন দুই ভাই বোন আচ্ছা দুই ভাই বোন মানে এক ভাই এক বোন তাদের সুখের সংসার তো আপনি কি পড়াশোনা করেন আর ভর্তি হননি ভর্তি হননি আপনি কেন মানে আপনি মানে স্কুলে ভর্তি না হয়ে তাহলে খরচা তো বেড়ে যাবে এর জন্য হয়তো আপনি ভর্তি না হয়ে আপনার ছোট ভাইকে মাদ্রাসে দিয়েছেন যে তিনি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক তাহলে হয়তো আপনাকেও দেখবে তো আপনি কি বিয়ে শি করেছেন কেন করেননি ওরকম মনের মতো কি মানুষ পাননি এখনো এখনো পাননি আমাদের তো অনেক ভাইরা ফোন দিয়েছে যে রাদিক আপা কি বিয়ে করেছে তাকে আমার ভালো লেগেছে শুধু ফাফা কথাই বলে অনেকে ফোন দিয়েছিল আপনাকে অনেকে দেশে ফাফা খালে কথা বলে দেশের ব্যাপার তো সেই রকম ঠিক মতো বলে বলে মুখে কিন্তু মানে মুখে বলে তো হবে না হয়তো আপনাদের কাছে আসতে হবে সামনাসামনি সামনে আলাপ করতে হবে তাহলে হয়তো বিয়ে সাথে ব্যাপারে চিন্তা ভাবনা করবেন

মানে আরেকটা বিয়ে করেছে জন্য আপনার মা আপনার বাবাকে তালাক দিয়ে দিয়েছে তো আপনার বাবাকে চেয়েছিল যে আপনার মা রাখতে আচ্ছা তখন আপনার বয়স কত ছিল নয় দশ বছর ছিল তখন বাবার কথা কি মনে পড়ে বাবার কথা তো মনে পড়ার কথা মনে কেন লাভ নেই কেন মানে কি লাভ নেই একটু বলেন মানে যে আপনার বাবা মা বাবা যে বিয়ে করে চলে গিয়েছে এখন বর্তমানে কত বছর চলছে ছয় সাত বছর আচ্ছা এই ছয় সাত বছরে মানে আপনার আপনাদের কোনো খোঁজ খবর নেয়নি আপনার বাবা আপনারা কি নেওয়ার চেষ্টা করেছিলেন চেষ্টা করলে কি আমাকে করলে কোনো করতে এইটা কোর্স আচ্ছা তো আপনি কি করছেন? আপনি স্কুলে ভর্তি হননি। না না গরম করি। গরম করেন। কি করেন গরম মানে ভালো হয় আপনার কাছে কি খারাপ কইলে কি মানুষেও খারাপ বলে কিন্তু টাকার জন্য তো এটা করাই টাকা না হলে কত টাকা এরকম আচ্ছা আমরা তো এর আগে আমাদের অনেক প্রতিবেদন করেছি এবং অনেক জায়গায় বেঁধেদের নিয়ে অনেক সম্প্রদায় নিয়ে অনেক প্রতিবেদন করেছি তো তারা সবাই বলে যে বেদের নাকি মিথ্যা কথা বলে ভাইয়া সব মানুষ আর এক না তো কিছু মানুষ বলে বলতে পারে সব মানুষ ভালো না কেউ খারাপ বলে কেউ ভালো বলে আপনাকেও জাতি রো তিন ভাগে ফোন দিলে খারাপই হয়ে ভালো বলে না তিন ভাগে খারাপ হয়ে খারাপ বলে আচ্ছা তো অনেকে বলে যে ভাই তারা সাথে স্বামী আছে কিন্তু বলে স্বামী নেই না না ভাইয়া তিন ভাগের স্বামী সত্যি নেই আমাদের মধ্যে তিন আছে বিয়ে করে খোঁজ নিয়ে দেখে আচ্ছা অনেকে বলে যে বিয়ের কথা বলে টাকা নেয় পর আর বিয়ে ফোন ধরে না 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 এইরকম একটা ছেলে যে আমার টাকা পয়সা দিয়ে হেল্প করবে তার কাছে নাকি বিয়ে বলে সে যদি আমার টাকা পয়সা দিয়ে না হেল্প করলো তাহলে কি কথা বলবে পাঁচশো টাকা পাঠাইলে স্যার ফোন দিলে দু তিন দিন ফোন দিয়ে টাইম মিস করবো টাইম পাস করবো টাইম পাস করতে চায় হ্যাঁ বিয়ে করার মত থাকলে সে টাকা পয়সা পাঠিয়ে হেল্প করবো আবার আমার একটা ভাই আছে তারাও তো হেল করা লাগবে তারাও তো পড়ালেখা করার জন্য টাকা লাগবে সে তো তো এবার পাশে দাঁড়াতে সে তো এবার ফোন দেখবো করবো পাশে দাঁড়া মতো বিয়ে করিনি মানে এরম কিছু বলে না শুধু টাকা দিয়ে ফোনে কথা বলে এই তো পাঁচশো পাঠাইলে পাঠাইবো না হলে ফাকবো কোথায় বলবে সারা কিছু বলবে আচ্ছা তো ভাই আপনারা তো জানতে পারলেন যে সব বেদে নারীরা কিন্তু এক সমান না সবাই কিন্তু মিথ্যা কথা বলে না তো আপনারা যদি তাদেরকে সহযোগিতা করতে চান সত্যি সত্যি সহযোগিতা করতেই চান তাহলে হয়তো তাদেরকে ফোন দিবেন অযথা ডিস্টার্ব করবেন না কারণ তারা হয়তো এক সময় বিরক্ত হয়ে ফোনগুলো ধরে না এর জন্য যারা সত্যি সহযোগিতা করবে তারা হয়তো আমাদের কাছ থেকে নাম্বার নেয় পরে যখন সহযোগিতা করার জন্য ফোন দেয় কিন্তু তখন ফোনটা বন্ধ পায় তখন আমাদের আবার বলে যে ভাই তাদের নাম্বার তো বন্ধ তখন আমরা বলে হয়তো কোনো কারণ আছে এর জন্য বন্ধ রেখেছি কিন্তু ভাইয়া যে যারা ডিস্টার্ব করেন হয়তো তাদের জন্যই তারা ফোনটা রাখে এবং তারা হয়তো সেভাবে সহযোগিতা পায় না তো ভাই আমার একটাই অনুরোধ যারা সত্যিই সহযোগিতা করতে চান তারাই একমত ফোনটি দিবেন আর যদি বিয়ে সাথে করতেই চান তাহলে তাদের তো এলাকার নাম বলাই আছে ভিডিওতে এবং নাম্বারও দেওয়া থাকবে তাহলে সামনাসামনি এসে যাচাই বাছাই করে বিয়ে शादी ব্যাপারে আলাপ করতে পারেন কি আমি ঠিক বলেছে কিনা হ্যাঁ বিয়ে সাথে করতে ইচ্ছা করলে মোবাইলে ফোন দিয়ে যোগাযোগ করে হয় আচ্ছা তো আপনি এখন তরে তো বিয়ে शादी করেন বা এরকম কোন হয়েছে যে আপনাকে বিয়ে शादी করার জন্য কোনো প্রস্তাব এসে ছিল বা কিছু না না বিয়ে আসলে মোবাইলে আমি বলে কিন্তু কোনো কাজকে ব কোনো করে না বললে কে পাপ बोला লাভ আছে হেলনা করতে পারলো বাবা বলে আচ্ছা এর আগে তো শুনেছিলাম যে আপনার মা নাকি অসুস্থ। হ্যাঁ আমরা মুই সুস্থই তো। কিন্তু আবার সে কিছু ভালো এখন কি পর্যায়ে আছে বা কি অবস্থা আছে এখন? অসুস্থ দুই বছর অসুস্থ দেশ লাগি পরে এক মাসের সুস্থই ছিলাম। টাকার জন্য এখন আর কিনতে পারি। মেกรม খোরমা আচ্ছা তো এর আগে যে সহযোগিতা পেয়েছিলেন সেটা দিয়ে তো আপনার মা চিকিৎসা করেছিলেন। আচ্ছা তো আচ্ছা কে যদি আপনাকে এখন সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করবে আপনি কি নাম্বার বলতে পারবেন না না মুখে বলতে পারবো না নাম্বারটা দিই ওই নাম্বারটা ছেড়ে আচ্ছা এই যে আপনি যে মুখে নাম্বারটা বলতে পারলেন না তো এটা কি আপনার কাছে কেরুম লাগে যে আপনি মানে খারাপ লাগে যে একটা নাম্বারও বলতে পারেন না আপনার নাম লিখতে পারেন নাম লিখতে পারেন 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 না তো অনুরোধ তো হয়তো অনেকে পারে নাম লিখতে বা

আচ্ছা আমাকে এক ভাই এর আগে একটা প্রতিবন্ধীকে ফোন দিয়েছিল পরে আপনার আম্মুর নাম্বার দিয়েছিলাম যে আপনাকে বিয়ে করবে কিন্তু এখন যোগাযোগ করেছে কিনা আমি জানি না আচ্ছা তো ঠিক আছে কে যদি আপনাকে সহযোগিতা করতে চায় তাহলে নাম্বারটা ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে নিয়ে আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় করবে তো আপনি কি ধরনের সহযোগিতা সহযোগিতা চাচ্ছেন যে ছেলে মানে সহযোগিতা পেলে আপনি একটু ভালো থাকবেন বা আপনার ভাইকে একটু ভালোভাবে পড়াতে পারবেন আচ্ছা তো দর্শক যদি আপাকে যদি একটু সেলাই মেশিন কেউ সহযোগিতা করেন তাহলে আপা হয়তো তিনি একটু কাজ করে তিনি তার পরিবারটি একটু ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন তাহলে আর গ্রামে গ্রামে যাবেন না

আমাদেরকে তো কমপ্লেন দেবে না যে আপাকে টাকা দিলাম বা সহ করলাম কিন্তু ওই যে বিয়ে করবো বললো ভিডিওতে এখন বলে বিয়ে করবেন এরকম বলবে কেউ না না আমি আচ্ছা যদি আপনার পছন্দ হয় বিয়ে করবেন তার তো দর্শক কথা শুনলাম আমরা জীবনের গল্পটা শুনলাম তো তাকে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে তার নাম্বারটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে তাকে সহযোগিতা করতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ